আসসালামু আলাইকুম। চার শতাব্দীরও বেশি সময় ধরে যার মিনার থেকে সুমধুর কণ্ঠে প্রতিদিন পাঁচবার মহান আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা আসছে, সেই মসজিদটি হলো ধনবাড়ি মসজিদ। মসজিদটি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে মুঘল সেনাপতি ইস্পিঞ্জার খান ও মনোয়ার খান ধনবাড়ির তৎকালীন জমিদার ধনপতি সিংহকে পরাজিত করে এই অঞ্চলে তাদের জমিদারি প্রতিষ্ঠা করেন। ধনবাড়ির ঐতিহ্যবাহী এই মসজিদটির প্রতিষ্ঠাকাল জানা যায়নি। ধারণা করা হয় অত্র অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারের সাথে এই মসজিদ প্রতিষ্ঠার ইতিহাস জড়িয়ে আছে। দশ কাঠা জমির উপর নির্মিত মসজিদটির মূল ভবনে তিনটি গম্বুজ সহ সর্বমোট সাতটি গম্বুজ রয়েছে, আছে দশটি মিনার। চিনি টিকরি মোজাইক দিয়ে তৈরি এই মসজিদটিতে রয়েছে তিনটি প্রবেশপথ। মসজিদটি নির্মাণের বহু বছর পর ধনবাড়ির তৎকালীন নবাব নওয়াব আলী চৌধুরী এটিকে সংস্কার করে এর সম্প্রসারণ করেন এবং এটিকে আধুনিক রূপ দেন। নবাব নওয়াব আলী চৌধুরীর নির্দেশে তার জীবদ্দশা থেকে এখন পর্যন্ত এই মসজিদে চালু আছে অবিরত কোরআন তেলাওয়াত, থামেনি একটি দিনের জন্য। মসজিদে গেলেই দেখা যায় নবাব নওয়াব আলী চৌধুরীর কবরের পাশে বসেই একজন তেলাওয়াত করছেন। নিয়মিত কোরআন তেলাওয়াত জারি রাখার জন্য নিযুক্ত আছেন মোট পাঁচজন কারি। মসজিদের পাশেই রয়েছে অর্ধবিঘা জমির উপর নির্মিত প্রাচীন কবরস্থান। মসজিদের একটি বিশেষ কক্ষে জমা রাখা আছে দানকৃত অসংখ্য কোরআন শরীফ। দরিদ্র মুসলিমরা এখান থেকে বিনামূল্যে কোরআন শরীফ নিয়ে যেতে পারেন। মসজিদের ভেতরে নানান জায়গায় রয়েছে কোরআন হাদিস ও নানান ধরনের ইসলামিক বই। মসজিদের একেবারে প্রাককালের কার্যক্রম সম্পর্কে কারো কাছ থেকে তেমন কিছু জানা যায়নি, তবে এই মসজিদটি ছিল অত্র অঞ্চলের নিয়মিত দাওয়াতি কার্যক্রমের কেন্দ্রবিন্দু। চালু ছিল মক্তব, যা এখনও চলমান রয়েছে। নান্দনিক কারুকার্য খচিত এই মসজিদের সৌন্দর্যের টানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ।